ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোচ। একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি প্রতিবেদন আজ বিকেল পোর্টাল থেকে। প্রতিবেদনটিতে এমন, এসএসসির ভেরিফিকেশনের গেরোয় হবু শিক্ষকরা, অনিশ্চয়তায় 4200 চাকরি প্রার্থী। এই প্রতিবেদনে কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানবো। তার আগে জানিয়ে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হতে পারো। এছাড়াও বেঙ্গলি এবং জিওগ্রাফির পিডিএফ রয়েছে, সেগুলো পারচেস করার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে কী বলেছে প্রতিবেদনে সেটা আমরা দেখে নেব। নিয়মিত হচ্ছে না স্কুল সার্ভিস কমিশন। এদিকে 2014 সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গ্যাজেট না মানার অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রশিক্ষিত নয় এমন প্রার্থীকেও নিয়োগ করা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের বিরুদ্ধে। এদিকে গ্যাজেট অনুযায়ী যারা যোগ্য তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্থগিত হয়েছে। সূত্রের খবর, এমন 4200 চাকরি প্রার্থী রয়েছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করে আছেন। তারপরে কি বলেছে দেখে নেব আমরা। করোনা আবহে বেকারত্বের সমস্যা বৃদ্ধি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে গোটা বিশ্বের যা পরিস্থিতি তাতে সর্বত্রই একই আশঙ্কা। তবে রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ বহু আগে থেকেই উঠেছে। 2014 সালে দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি, সেই অনুসারে 2015 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। 2019 সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, তবে সেখান থেকে গোল বাধে বলে মনে করেন ভেরিফিকেশন প্রক্রিয়া স্থগিত রয়েছে এমন প্রার্থীরা। শম্পা মণ্ডল নামে এক চাকরি প্রার্থীর কথায়, 2019 সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে দেখা যায় অনেক অপ্রশিক্ষিত ও তুলনামূলক কম নম্বর পাওয়া প্রার্থীরা ডাক পেয়েছেন। এরই ভিত্তিতে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। এরপরে বেশ কয়েকজন ভেরিফিকেশনের জন্য ডাক পেলেও এখনও প্রায় 4200 জন চাকরি প্রার্থীর কেস পিটিশনের ভেরিফিকেশন ও ইন্টারভিউ হয়নি। এরই মধ্যে কমিশনের নির্দেশে কলকাতা হাইকোর্ট 2019 সালে প্রভিশনাল মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় এবং ওই তালিকার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে তা কমিশনে জমা করার কথা বলা হয়। সেই মতো অনেকেই অভিযোগ জমা দেন এবং আমিও দিয়েছিলাম। প্রায় 12,000 প্রার্থী অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ তালিকায় নিয়োগের ক্ষেত্রে গ্যাজেট বিরুদ্ধ পদক্ষেপের কথা যেমন রয়েছে, তেমনই তুলনায় কম নম্বর পাওয়া বা অপ্রশিক্ষিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাক হয়েছে বলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পায়নি তারা। করোনা আবহে তাদের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। এই অবস্থায় সরকারের তরফে নেওয়া উপযুক্ত কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই।